হ্যাঁ, কি অবস্থা সবার? তো আজকে আমি আসলে একটা কমেন্টে রিপ্লাই দিব। আমি আসলে বেশিরভাগ কমেন্টে রিপ্লাই দিতে পারি না, এটা আসলে সম্ভব হয় না, কারণ প্রতিদিনই আসলে অনেক কমেন্ট আসে। তো সব কমেন্ট আসলে পড়াও পসিবল হয় না, আর সবগুলোর রিপ্লাই আসলে দেওয়া পসিবল হয় না। বাট আমি একটা কি বলা যায় ক্রাইটেরিয়া লক্ষ্য করতে পারছি, যে আমার এই চ্যানেলটাতে বেশিরভাগই হচ্ছে সেকেন্ড টাইমার এবং জিএসটি পরীক্ষা যারা দেয় অর্থাৎ ফেল হয়ে আছে এমন মানুষজন আসলে আমার চ্যানেলটাতে বেশি কি বলা যায় অ্যাক্টিভ থাকে। সো তাদের মানে কমেন্টের যে ধারা এটা সেমই থাকে, বাট কিছু কমেন্ট থাকে যেগুলো আসলে না পড়লেও হয় না এবং সেটা রিপ্লাই আসলে না দিলেও হয় না। বাট আমার মনে হয়েছে এটা তোমাদেরকেও জানানো উচিত, তোমাদের হয়তো বা অনেকেরই সেম টাইপের প্রবলেম থাকতে পারে। তো আমি চাচ্ছি একজনকে আলাদা করে রিপ্লাই করে না দিয়ে সবার যাতে এটাতে কি বলা যায় হেল্প হয়। সো আমি প্রথমে কমেন্টটা পড়বো, দেন আমি তার রিপ্লাই দিই। আমি কমেন্টকারীর নাম পরিচয় গোপন রাখতেছি। তো সে বলতেছে, আসসালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যে ভাইয়া, আমি একজন সেকেন্ড টাইমার, আমি বাগ্যের নির্মম পরিহাসে সেকেন্ড টাইমার হয়ে গেছি। আমি শুরু থেকেই ইন্টারমিডিয়েট লাইফের শুরু থেকে আমি অনেক বেশি সিনসিয়ার ছিলাম। আমি নটরডেম থেকে বাংলাদেশের যেই প্রথম সারির কলেজ সেটাতে ইন্টার দিছি এবং ওখান থেকে গোল্ডেন পাইলাম। দেন পরবর্তী যেই এডমিশন লাইফটাতে ঢুকে গেছি সেখানে উদ্বাসে থেকে শুরু করে প্রত্যেকটা কোচিং এ আমি অনেক ভালো রেজাল্ট করছিলাম এবং আমার সাথে বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে আমি হেল্প করছি অনেক জায়গাতেই। ম্যাথ থেকে শুরু করে ফিজিক্স সব জায়গাতেই আমাকে ওরা বস বলতো। তো আমি আসলে কিভাবে কথাটা বলবো আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো আমি আপনার এই কমেন্ট করতে চাই, আমার অনেক কোয়ারি চোখ ভিজে উঠতেছে, কারণ আপনার যে সেকেন্ড টাইমের জার্নি সেটার সাথে আমার অনেক বেশি মিল। আমার ভাইয়া কোথাও চান্স হয় নাই, এটা কখনো মানতেই পারতেছি না। আমার যে বন্ধুদেরকে আমি ম্যাথ বুঝাইতাম তারাই আজকে বুয়েটে পড়তেছে, সাস্টে পড়তেছে, দাবিতে পড়তেছে, কিন্তু আমি আজকে সেকেন্ড টাইম হয়ে বসে আছি ঘরে। ভাই আপনার আসলে কোনো কিছু ভালো লাগতেছে না, ডিপ্রেসড হয়ে গেছি। আমি আপনার সেকেন্ড টাইমের মেন্টরশিপ কোর্সে ভর্তি হতে চাই, আমাকে প্লিজ কাইন্ডলি নেন। আর আমার এই অবস্থা কি করা উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একটা জিনিসের একটু বলতে চাই, একটু সময় নিয়ে তোমরা শুরু থেকে আমার সাথে থাকো। দেখো, ওকে, আমি তো অ্যাকচুয়ালি যারা আসলে তোমরা এই ধরনের প্রবলেমে পড়ে গেছো ঠিক তার মতো যেটা আমিও ছিলাম, আমিও এই প্রবলেমটাতে ছিলাম ফার্স্ট টাইমে, সেকেন্ড টাইমার হয়ে গেছিলাম হুদাই হুদাকামি বলতে গেলে। বাট তারপরেও কিন্তু স্বীকার করা শিখতে হবে যে কি প্রবলেম আছে, কি ঘাটতি আছে সেটা স্বীকার করা শিখতে হবে। আমি সবকিছু পারি, অলিম্পিয়াডের প্রবলেম সলভ করতে পারি, বন্ধু বান্ধবকে বুঝাইতে পারি, ইট ডাজেন্ট মিন যে তুমি আসলে বিশ্ববিদ্যালয় গুলোতে চান্স পাবে কিনা। কারণ বিশ্ববিদ্যালয় গুলোর চান্সের যে ক্রাইটেরিয়া সেটা কখনোই মেধাকে যাচাই করেন, সেটা 1 ঘন্টার ভিতরে যেই আনসার করে দিতে পারে সে উইল বি গেইনার। সো তোমাকে ওইভাবেই আগাইতে হবে যে তারা বিশ্ববিদ্যালয়গুলো কি চায়, যে কম সময়ের ভিতরে কম জায়গার ভিতরে কিভাবে দ্রুত সলভ করে দিয়ে আসা যায় ক্যালকুলেটার ছাড়া, সেটাই তো চায়, তাই না? তো তোমাকে শুধু পারলে হবে না, তোমাকে চিন্তা করতে হবে যে আমি এইগুলার কম্বিনেশনে পারতেছি কিনা, তাড়াতাড়ি পারতেছি কিনা, আমি ক্যালকুলেটার ছাড়া পারতেছি কিনা, আমি বড় একটা ম্যাথ কম সময়ের ভিতরে সলভ করে দিতে পারতেছি কিনা কম জায়গার মধ্যে। এই যে চ্যালেঞ্জিং ব্যাপারগুলো, এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা অনেকেই নানান ধরনের কোর্সে ভর্তি হয়ে থাকো এবং কি বলা যায় অনেক ধরনের কোর্স করো অনলাইনে, বিশেষ করে গ্রামে যারা থাকো, গ্রামের যেই ছোট ছোট ভাই বোন যারা আমার, যারা হচ্ছে গাইডলাইনের একটা লেকিংস এর মধ্যে থেকে বড় হয়েছে, তারা আসলে হঠাৎ করে আইসা এই অনলাইনের ভাইদের মোটিভেশন শুনে শুনে হচ্ছে কোর্সে ভর্তি হয়। কিন্তু তার যে মেইন যে প্রবলেম, যে শর্ট সময়ে শর্ট জায়গার ভিতরে ক্যালকুলেটার ছাড়া শর্টকাট দিয়ে সলভ করে, এটা প্র্যাকটিসই হয় না, শুধু ক্লাস করে গদবাদা নিয়মে, ভেক্টরের নদী নৌকার ম্যাথ, দ্রুত কম সময়ে কিভাবে হচ্ছে এক পার থেকে আরেক পারে যাবে, ভেক্টরের ম্যাথ, তারপর গতি ম্যাথ, হ্যান ত্যান কত শর্টকাট শিখে আসলে কিছু অ্যাপ্লাই করতে পারে না। তো আমি প্রথম আমার জিএসটি কোর্সটাতে এই ধরনের প্র্যাকটিস নিয়ে আসছিলাম, মাত্র 25টা ক্লাস করাইছিলাম, যে 25টা ক্লাসে পুরা বই কাভার হয়ে গেছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এবং এখান থেকে আলহামদুলিল্লাহ 55টা এইবার টাইপ সরাসরি কমন আসছে জাস্ট 25টা ক্লাস থেকে। সো থিঙ্ক অ্যাবাউট ইট, যে তুমি এত অল্প সময়ের ভিতরে এতগুলো জিনিস কিভাবে কমন পাইছো, কারণ 20 বছরের কোশ্চেনগুলো অ্যানালিসিস করে করেই আমি সলভ করাইছি উইথ শর্টকাট, টাইমিং, ফাস্ট ক্যালকুলেশন, তারপর হচ্ছে ক্যালকুলেটার ছাড়া দিয়ে ক্যালকুলেশন, এই কয়েকটা দিনের জিনিসের কম্বিনেশনে কিন্তু আমি ক্লাসগুলো নিতাম। তো যার কারণে এত বেশি সাকসেস রেট, যেখানে প্রায় 1000-এর ভিতরে 30 জন এবং 100 জনের মতো চান্স পাইছে। তো আমি তোমাদেরকে বলবো, বা
যে আমার কোর্সে ভর্তি হতে চাইতেছে, কিন্তু তোমরা যারা সামনে সেম সিচুয়েশনে আসো, তোমাদেরকে আমি বলবো যে তোমাদের পিক পয়েন্টটা বের করো, তোমাদের উইক পয়েন্টটা বের করো, যে কেন চান্স হচ্ছে না। নিশ্চয়ই আমি যেগুলো বলছি এগুলোর কম্বিনেশনে তোমার কোনো না কোনো একটা ভুল আছে, তো এই ভুলগুলা শুধরায় নিতে একজন ভালো মেন্টরের দ্বারস্থ হোক। সেকেন্ড টাইম দিলে অবশ্যই আমার রুট টু ফার্স্ট কোর্স কোর্সটাতে ভর্তি হয়ে যাও, আর যারা কৃষি গুচ্ছ দিবা তারা আমার কৃষি গুচ্ছের যে মেন্টরশিপ কোর্স সেটাতে ভর্তি হয়ে যাও। সবার জন্য অনেক শুভকামনা থাকলো, এবং ডেফিনেটলি আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেই তুমি ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবা উইথ ডেমো ক্লাস, ডেমো ক্লাস দেখে তুমি ভর্তি হবা, তাকে আমি ভর্তি হওয়ার দরকার নেই। এটাই হচ্ছে বিষয়।